প্রাচীন এই ধ্বংসাবশেষ দেখে রাজবাড়ি মনে হলেও আসলে এটি নীলকুঠি। কৃষক নির্যাতনের নির্মম ইতিহাসের নীরব সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে আছে প্রায় আড়াই শত বছরের এই নীলকুঠি। বর্তমানে অত্যাচারী সেই নীল কর সাহেব না থাকলেও রয়েছে তাদের নীলকুঠি, যা কালের বিবর্তনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রায় আড়াইশো বছর আগে এখানে ব্রিটিশরা নীল চাষ করার জন্য এখানে আসছিল। এই এলাকার মানুষ দিয়ে, হ্যাঁ, আশেপাশের মানুষ দিয়ে তাদেরকে কাজ করাইতো এবং তাদেরকে যে ন্যায্য পাওনাটা সেটা দেওয়া হতো না। নানাবিধিভাবে অত্যাচার অন্যায় জুলুম করা হতো তাদের সাথে। স্থানীয়দের অনেকেই এই নীলকুঠিকে অভিশপ্ত মনে করেন। এটা অভিশপ্ত হলেও প্রাচীন ইতিহাস আর ঐতিহ্য তুলে ধরতে এই নীলকুঠি হতে পারে একটি অন্যতম সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র। প্রায় ১২ একর জমির ওপর প্রতিষ্ঠিত এই নীলকুঠির সংস্কারের দাবি করেছেন স্থানীয়রা। এর আগে বাপদাদার কাছে শুনছি ব্রিটিশ আমলে অত্যাচার করত, এখন এটা অত্যাচার করত, কিন্তু এটা এখন যদি সরকারের মাধ্যমে যদি না 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 কিছু করে তাহলে এটা ভুলে যাওয়ার সম্ভাবনা আমাকে বেশি। সবাই লোকমুখে প্রচলিত আছে এটি ডানলপ সাহেবের নীলকুঠি। বর্তমানে এই কুঠির সবকিছু ধ্বংস হয়ে গেছে, তবে কৃষক নির্যাতনের অভিশপ্ত নীলকুঠির একটি চিমনি কালের নীরব সাক্ষী হয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। নীলকুঠিটি অভিশপ্ত হলেও স্থানীয়দের কাছে এটাকে ঘিরে নানা কৌতূহল রয়েছে। ডানলপ সাহেব এখানে নীল চাষ করত, তেমনি ওই লোক ছিল খুব অত্যাচারী। অত্যাচারী থাকা এমন কি মনে করেন গর্ভবতী একটা মহিলা তারে জিজ্ঞাসা করছে যে এর গর্ভে কী হবে, তখন ওই মহিলার পেট ফাইরা দেখছে ছেলে নামে, এরকম অত্যাচারী ছিল, বিভিন্ন দিক দিয়ে খারাপ ছিল। ১৭৫৭ সালে পলাশির যুদ্ধের কিছুকাল পর ফরিদপুরের অংশ হিসেবে মাদারীপুরে নীল চাষ শুরু হয়। এলাকাটি নীল চাষের জন্য বিশেষ উপযোগী ছিল। স্থানীয়রা জানায় কৃষকদের আপত্তি থাকা সত্ত্বেও জোর করে নির্যাতন চালিয়ে বাধ্য করা হয় নীল চাষে। ইংরেজ নীলকরদের নির্যাতনের হাত থেকে বাদ যায়নি এলাকার নারীরাও। কৃষকের যে ন্যায্য পাওনাটা তাদেরকে দেওয়া হতো না, এবং কি এই অত্র এলাকার যে সুন্দরী সুন্দরী নারী তাদেরকে এখানে আইনা নানান পদের অত্যাচার অন্যায় করত। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর জেলা প্রশাসক ও পুলিশ সুপার পরিদর্শনে এসে সংরক্ষণের আশ্বাস দেন, কিন্তু কোনো উদ্যোগ নেন না। এতে দিনের পর দিন ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে ডানলপ সাহেবের এই নীলকুঠি। এখানে প্রতি বছর এই জেলা প্রশাসক আসে, এসপি সাহেব আসে, ডিজি সাহেব আসে, আইসা আমাদের আশ্বাস দিয়ে যায়। প্রতি বছর তারা আইসা এটা পর্যবেক্ষণ করে, পর্যবেক্ষণ করে বলে যে এটা একটা পর্যটক কেন্দ্র করবে, কিন্তু এটা তারা আসে ঠিকই, কিন্তু এটার আমরা কোনো উন্নতি পাইতেছি না। আমরা চাই এটা যেহেতু ঐতিহাসিক জায়গা, আমরা চাই এটা যেন সুন্দরভাবে পর্যবেক্ষণ করে একটা পর্যটক কেন্দ্র যেন করে। নতুন প্রজন্মের কাছে আড়াইশো বছরের পুরনো ইতিহাস তুলে ধরতে ডানলপ সাহেবের এই নীলকুঠি সরকারিভাবে সংরক্ষণের দাবি স্থানীয়দের। আমরা চাই যে এটা রক্ষণাবেক্ষণ করা হোক, এবং কি আগামী যে প্রজন্ম আসবে তারা যেন বুঝতে পারে যে প্রায় আড়াইশো বছর পূর্বে যা মানে এখানে কী করা হয়েছে, তাদের সাথে কীভাবে অন্যায় অত্যাচার করা হয়েছে, সেই বিষয়গুলো জানি তারা ধারা বিভাগের সামনের দিকে জানতে পারে। স্বাধীনতার আগে অর্থাৎ ৫০-৬০ বছর পূর্বেও এলাকাটি ছিল ঘন বন জঙ্গলে আবৃত। অবশ্য এখন এখানে আর জঙ্গল নেই, নীলকুঠির জমি বিভিন্ন লোক বিভিন্নভাবে দখল করে নিয়েছে, গড়ে তুলেছে ঘরবাড়ি। স্মৃতি হিসেবে রয়েছে শুধু চুল্লির চিমনি, তাও প্রায় ধ্বংসের পথে। আগামী প্রজন্মের মাঝে ইতিহাস তুলে ধরার জন্য নীলকুঠিকে অবশ্যই সংরক্ষণ করার প্রয়োজন বলে মনে করেন ঢাকা জজ কোর্টের আইনজীবী শহীদুজ্জামান শহীদ। এখন এটা যদি দেখা যাচ্ছে যে স্থানীয়ভাবে যদি সংরক্ষণ করা হয়, মানে ভালো একটা পর্যটন স্থান গড়ে ওঠে, বহু পর্যটক এদিকে আসতে পারবে, এবং ব্রিটিশরা যে আজকে যে পৃথিবীতে সভ্য জাতি হিসেবে মানে মাথা উঁচু করে মানে অনেক কিছু বলে, তারা অন্য মানুষকে শিক্ষা দেওয়ার চেষ্টা করে, তাদের যে অত্যাচারী তাদের যে নির্যাতনের চিহ্ন এখন এখানে আছে, সেটা যদি আমাদের সরকার এবং আমাদের স্থানীয় জেলা প্রশাসন এটা যদি সংরক্ষণের ব্যবস্থা করে, তাহলে আমাদের ভবিষ্যৎ জেনারেশন এটা জানতে পারবে যে ব্রিটিশরা কত অত্যাচারী ছিল। নীলকুঠিরের ইতিহাসকে মানুষের কাছে তুলে ধরার জন্য ইতিমধ্যে ঢাকায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানান মাদারীপুর জেলা প্রশাসক মারুফুর রশিদ খান। এছাড়া এটাকে সংরক্ষণের জন্য একটি নকশা করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। ঢাকাতে আমরা চিঠি দিয়েছি এবং ঢাকা থেকে আমাদের একটি টিম আসবে খুব অল্প সময়ে, এবং ইন দ্য মিন টাইম আমাদের এটিকে সংরক্ষণের জন্য আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে আমরা ছোট একটি স্কিম আমরা হাতে নিয়েছি, এবং খুব অল্প সময়ের ভিতরে এটিকে একটি পর্যটন স্পটে রূপান্তরিতের জন্য যা যা করার আমরা অল্প সময়ের ভিতরে আমরা এনশো করবো।